নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। আলোর দিশা অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি, শ্রেয়সী। আর আলোর দিশা এমন একটি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে জ্যোতিষ রিলেটেড গাইডলাইন থাকে, পরামর্শ থাকে, আলোচনা থাকে। আর যেই আলোচনা যারা শোনেন, যারা এই অনুষ্ঠানের দর্শক বন্ধুরা আছেন, তারা জানেন জ্যোতিষশাস্ত্র জিনিসটাকে আপনাদের কত সুন্দরভাবে বোঝানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলো তুলে ধরা হয় আপনাদের সামনে। আর আলোর দিশা অনুষ্ঠান মানে যেই মানুষটিকে নিয়ে এসে হাজির করি, তিনি শুধুমাত্র জ্যোতিষী নয়, বহু বছর ধরে বিভিন্ন জ্যোতিষী তৈরি করে আসছেন। প্রায় 40 বছরের অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী ও জ্যোতিষ সম্রাট অধ্যাপক আশুতোষ সরকার, যিনি বঙ্গগৌরব 2015, মানব মিত্র 2016 সম্মানে ভূষিত। জ্যোতিষ, হস্তরেখা ও সংখ্যাতত্ত্ব, এই তিনটির সমন্বয়ে এক অপূর্ব বিচার পদ্ধতির মাধ্যমে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রাখেন। আর যিনি গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠের অধ্যক্ষ, যেই কারণে এনার অনুষ্ঠান বাড়িতে বসে শোনা মানে জ্যোতিষ সংক্রান্ত নানা শিক্ষাও কিন্তু লাভ করা। দাদাকে আজকে আমাদের এই গ্লোব টিভি স্টুডিওতে অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। পরম সাই বাবার কাছে সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আলোর দিশা অনুষ্ঠানে গ্লোব টিভির সকল দর্শকবৃন্দকে নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠানে আলোচনা থাকে, যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন, আর এমন আলোচনা থাকে যেই আলোচনাগুলো আপনাদের জন্য দরকার। যেই সমস্যাগুলোর মধ্যে আপনারা সাফার করছেন, রয়েছেন, বিবাহ সংক্রান্ত সমস্যা কিন্তু এখন ঘরে ঘরে, যেই কারণে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এমন প্রবলেমের দিকে ব্যাপারটা চলে যায় যে ডিভোর্সের মামলা থেকে শুরু করে, ছাড়াছাড়ি থেকে শুরু করে, বিচ্ছেদ থেকে শুরু করে নানা সমস্যায় শুধুমাত্র একজন স্বামী স্ত্রী কিন্তু জড়িত না, তার সাথে কিন্তু পুরো পরিবারটা সাফার করে। আজকে সেরমই একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরবো, যে বিবাহের যে নানা সমস্যাগুলো কেন আসে, কিংবা এই যে বারংবার বলা হয় বিবাহের আগে জোটক মিলিয়ে নেওয়া দরকার, কেন দরকার, তার তাৎপর্য কী, দাদাকে কিন্তু এই আলোচনা আপনাদের জন্য রাখার অনুরোধ করব। খুব সময় উপযোগী প্রশ্ন, কেননা এখন অগ্রহায়ণ মাস, বিবাহ চলছে। তাই বিবাহ আমাদের বিশেষ করে সনাতন ধর্মে দেখা যায় দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সংস্কার হলো বিবাহ। যে বিবাহ বন্ধনের মাধ্যমে দুটি হৃদয় এক হয়, এবং সেই যে পবিত্র বন্ধন, সেই পবিত্র বন্ধনটা যদি সঠিকভাবে শাস্ত্রীয় মত পথ বা শাস্ত্রীয় নিয়মনীতি মেনে যদি না করা হয়, তখন তার পরিণামটা কিন্তু একটা ভয়াবহ হয়ে যায়। আমরা কিন্তু সেই প্রকৃত বিবাহের যে পবিত্রতা, সেই সফলতা, সেই আনন্দ, সেই প্রকৃত আমরা উপভোগ করতে পারি না। তাই জন্য কিন্তু আমাদের যে হাজার হাজার বছর আগে সেই বৈদিক যুগে থেকে এই যে জ্যোতিষশাস্ত্রের যে প্রণয়ন, জ্যোতিষশাস্ত্র যে বেদাঙ্গর যে আমাদের বেদের যে 6টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ, সেই জ্যোতিষশাস্ত্র যে মুনি ঋষির দ্বারা প্রণীত হয়েছিল, এবং সেখানে যে উল্লিখিত ছিল যে এই যে বিবাহ প্রকরণ, এই যে বিবাহ সমাজে মানুষ যখন বিবাহ করবে, বিবাহটা কীভাবে, কী প্রথা, কী নিয়ম মেনে করলে তাদের বিবাহিত জীবন ভালো হতে পারে, মঙ্গলময় হতে পারে এবং সফলতায় ভরে যেতে পারে, উজ্জ্বলতায় ভরে যেতে পারে, সেই জন্যেই কিন্তু মুনি ঋষিদের কিন্তু এই শাস্ত্র প্রণয়ন। তাই সেই বিবাহবিধি যদি সঠিকভাবে করতে হয়, রূপায়িত করতে হয়, বাস্তবায়িত করতে হয়, তাহলে এই যে আমার শ্রেয়সী যে কথাটা বলল যে বিবাহের আগে যে জোটক মিলন করে, বিচার করে বিবাহ কার্যে অগ্রসর হওয়া উচিত। কেন জোটক মিলনের আবশ্যকতা? দেখুন, একটা দুটো হৃদয়, দুটো ছেলে মেয়ে দুই দিকে থাকে, কেউ কাউকে বিয়ের আগে জানতো না। যখন তারা একত্রে হবে, সে একত্রে হতে গেলে দেখা যায় কি, তার আমরা কেউ কাউকে ভালোভাবে জানি না, কিন্তু সেই জানাটা শাস্ত্রকারগণ কী বলে গেছে যে সেই জানাটা আমরা জানতে পারি যখন তাদের দুটি ভিন্ন ভিন্ন ছক তৈরি করে যদি আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো কেন আমাদের জোটক বিচার করতে হবে। একটা মেয়ে বা তার পরিবার বা তার অভিভাবকরা চায় যে বিবাহের পর আমার মেয়েটি যেন সে শ্বশুরবাড়ি যেয়ে ভালো সুখে থাকে,
শ্বশুর বাড়ির সমস্ত আত্মীয় কুটুম্বের সঙ্গে যাতে মিলেমিশে থাকে, সুসম্পর্কের বাতাবরণ তৈরি করতে পারে এবং সেখানে যেয়ে তাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে তাদের সঙ্গে তাদের একজন হয়ে থাকতে পারে। তারপর তদুপরি হচ্ছে তার স্বামীর সঙ্গে যেন সুন্দরভাবে দাম্পত্য জীবনটা সে চালিয়ে যেতে পারে। এবং তারপর দেখা যাচ্ছে তার এই মেলামেশার মধ্যে দিয়ে পরপর আমাদের কাছে হচ্ছে সন্তান রূপে যে আসবে সন্তান, প্রত্যেকে বিবাহের পরে এই সৃষ্টি, এটা হচ্ছে অপূর্ব একটা ভগবানের খেলা বা ভগবানের সৃষ্টি, যে এই সৃষ্টির জন্যই কিন্তু বিবাহ। তাই এই সেই সন্তানটাও কেমন হবে এবং সন্তানের পরবর্তী কাল কেমন হবে, পরবর্তী তার উন্নতি সমস্ত জিনিসের যদি আমরা যদি সঠিক প্রশ্নের উত্তর চাই, সঠিকভাবে যদি এটাকে আমরা পেতে চাই, তার আত্মীয় কুটুম্ব, তার পারিবারিক সুসম্পর্ক, তার বিবাহের পর তার স্বামীর সঙ্গে সম্পর্ক বা কোনো রকম মারাত্মক দোষ, কেমন কালসর্প দোষ আছে কি না, শনির সাড়ে সাথে চলছে কি না, মাঙ্গলিক দোষ আছে কি না, বা এই সময় কেমুদ্রুক এইসব বিভিন্ন রকম অশুভ যোগগুলো আছে কি না, এবং সমস্তগুলো জানার জন্য আগে আমাদের কিন্তু দুটি শখ যদি আমরা বিচার করি এবং তারপরে হচ্ছে বিবাহের জন্য যে অষ্টকূট বিচার করি, অষ্টকূট বিচার পরেও যখন চারটে যে দোষ আছে মেইন মেইন সেই দোষগুলো আছে কি না সেইগুলো দেখার জন্য আমাদের কিন্তু শখ বিচারের দরকার আছে। তো এই সমস্ত এই শখ বিচার করলে তাহলে আমরা কিছু কিছু দোষ থাকলেও সেই দোষটা কতটা কাটানো যাবে সেইগুলো একজন কিন্তু এই শাস্ত্রবেত্তা বা এই শাস্ত্র যিনি অভিজ্ঞ, শাস্ত্র ব্যাপারে অভিজ্ঞ যিনি জানেন তার কাছে গেলে তিনি কিন্তু একটা সঠিক মতামত, সঠিক পরামর্শ আপনাদেরকে দিতে পারবেন। দেখুন আমরা আসি যে কেন আমরা জোটক মিলাবো। এই যে জোটকের মধ্যে রয়েছে অষ্টকূট বিচার, অষ্টকূটের মধ্যে কী আছে, বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট, গণকূট, রাশিকূট, নারীকূট, এই আটটা কূট। এই আটটা কূটের প্রত্যেকটার আলাদা আলাদা ডিড আছে বা আলাদা আলাদা একটা এরিয়া রয়েছে। সেই এরিয়াগুলোকে যদি এই আটটা কূটের এরিয়া এই যেগুলো যে ফলাফলগুলো যদি আমরা দেখি যে ঠিক মিলেছে, তার এই ফলাফলগুলো ঠিক হবে, তাহলে দেখা যায় কি যে সে যেখান থেকে আসুক না কেন তবু তাদের ভিতর কিন্তু একটা এই যে মিলন হবেই, কারণ এটা আমাদের কথা না শাস্ত্রের কথা। দেখুন বর্ণ আমরা জানি চতুর্বর্ণং ময়শ্রেষ্ঠং গুরুকর্ম বিভাষা, তার চারটে বর্ণ আছে কি যে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র। তো সবসময়ের জন্য দেখা যায় যেমন সমান সমান ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠিক আছে, ব্রাহ্মণ ব্রাহ্মণের পরে দেখা যায় ক্ষত্রিয় এগুলো ঠিক আছে, তারপর মেয়ে যদি দেখা যায় উল্টোটা যদি হয় যে মেয়ে শূদ্র হয়ে ছেলে যদি ব্রাহ্মণ হন তাহলে এটা কিন্তু ঠিক মিলল না। এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই যে কুটের এক কুট যেটা আছে বর্ণকূটে সেই এক কুটও এক নম্বরও কিন্তু পাবে না। তাই এখানে দেখতে হবে যে সবসময়ের জন্য দেখা যায় যে ছেলে বা বরের বর্ণটা উচ্চ হওয়া ভালো বা দুইজনের সমান সমান হোক বা বর উচ্চ হওয়া ভালো, বা কন্যা যদি দেখা যায় নিচ বর্ণ হয় যেমন ক্ষত্রিয় শূদ্র বৈশ্য এদিক যদি ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলেও কিন্তু অসুবিধা হয় না। কিন্তু কথা হলো যে প্রতিলম্ব মানে কি যে ছেলে দেখা যায় গেল শূদ্র বর্ণ হলো মেয়ে ব্রাহ্মণ বর্ণ, এটা হয়ে গেল অনুলম্ব না প্রতিলম্ব বিবাহ, এটা এইটা ভালো মিলল না। এরপরে আসি আমরা বৈশ্যকূট। বর্ষ মানে কি কে কার প্রতি কত, মানে প্রত্যেকের জীবনে বিবাহের পর তো একটা বৈশ্য তো থাকে যে আমরা দুইজন দুইজনকে অ্যাডজাস্ট করে চলবো, কিন্তু একজনের দেখা যায় কি ভীষণভাবে তার মানে তার ইয়ে থাকলো আর একজনের দেখা যাচ্ছে এটা মিলল না। যে বর্ষকূটের মধ্যে আমরা দেখি একজনের হলো দ্বিপদ জলরাশি, একজনের চতুষ্পদ হলো, এখানে দেখা যাচ্ছে দুইয়ের মধ্যে হাফ হয়ে গেল। তাই এই যে চতুষ্পদ চতুষ্পদ দুইজনের সমান সমান হলো ভালো মিলবে। তো এইভাবে দেখা যায় কি যে আমাদের বর্ষকূটটা কিন্তু দেখতে হবে কতটা ভালো মিলেছে, বরের বস বরেরটা কী বর্ষ হচ্ছে আর কন্যারটা কী হচ্ছে, জনে একের বর্ষ অন্য হয় তাহলে কী হবে কি কী হয় দুইজনের যদি একই যেমন একই হয় তাহলে দুইজনের ভিতরে সমান এ থাকবে, যেমন একজন দ্বিপদ একজন দ্বিপদ একজন চতুষ্পদ একজন একজন কী এটা অন্যজন কী, তাহলে সমান সমান হলে কি তাহলে একে অপরের প্রতি তাদের কিন্তু বৈশ্যতাটা ভালো থাকবে। এরপরে আমরা আসি যে তৃতীয় হচ্ছে তারাকূট। তারাকূট নয়টা তারার মধ্যে দেখা যাচ্ছে তারার মধ্যে আমরা দেখব যে একজনের সম্পদ হলো একজনের বিপদ হলো, তাহলে কেন তিনের মধ্যে দেড় হলো চলবে। কিন্তু কথা হলো এমন যদি না হয় যে দুজনের ভিতরে
তারাকুটের মধ্যে একদম মিলছে না, একদম মিলছে না, তখন কিন্তু দেখা যাবে কি তাদের ভিতরে এই নক্ষত্রিক যে তারার যে সঙ্গে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা কিন্তু শুভ না হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা দেখা দেবে। কেননা এই তারা বা নক্ষত্র এটা একটা ভীষণভাবে কিন্তু আমাদের জীবনকে কিন্তু পরিচালিত করে বা আমাদের জীবন থেকে সুখ সমৃদ্ধ পথে নিয়ে যায়। তাই এই তারাকুট যেমন দুইজন যদি এ সম্পদ ও সম্পদ, এ মিত্র ও অতি মিত্র, এ বিপদ একজন হলো একটা সম্পদ, তাহলেও চলবে, কিন্তু দুইজন যদি বিপদ হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু আবার শুভ নয়। কিন্তু এখানে সেই জন্যে এখানে দেখে নিতে হবে যে তারাকুটটা ঠিক ঠিক মিলছে কি না, সেটাও আমাদের দেখে নিতে হবে। তারপর আমরা আসি যে জনিকুট, যেটা আমাদের এই যে বাস্তব জীবনে, সমাজ জীবনে বা আমাদের যে বিবাহোত্তর জীবনে এটা, কেননা ভগবান দেখুন পুরুষ আর প্রকৃতি দুইজনকে তৈরি করেছেন, যে যে পুরুষ এবং প্রকৃতি, যে পুরুষ প্রকৃতি দুইজনের মিলনে একটা সৃষ্টি হয়, এবং সেই সৃষ্টিটা কতটা স্বাভাবিক, কতটা অস্বাভাবিক, কত ভালো হবে সেটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু ইন্ডিকেশন করছে, এবং তাদের যে মিলনটা সেটা কতটা ভালো হচ্ছে এবং সে কতটা আনন্দময় হচ্ছে, কতটা সন্তোষজনক হচ্ছে, এই জনিকুটটা তার কিন্তু ভীষণ একটা কিন্তু এটা ইন্ডিকেশন দেয়। কারণ জনিকুট হচ্ছে যে সবসময় জনি দেখতে হবে, যেমন দেখা গেল যে ছেলের হলো ইঁদুর জনি, মঘানক্ষত্রে ইঁদুর জনি হলো, আর মেয়েটার যদি হস্তি জনি হয় তাহলে ইঁদুর আর হস্তি এখানে কিন্তু একটা ভীষণভাবে কিন্তু অমিল থেকে যায়। আবার দেখা গেল যে একজনের হলো গরু জনি আর একজনের হলো ব্যাঘ্র, তা জানেন তো ব্যাঘ্র হচ্ছে বাঘের, বাঘের বাঘের মানে খাদ্যবস্তু হচ্ছে গরু, তাহলে এখানে একের কাছে একজন ভক্ষক হয়ে গেল, তাই এটা কিন্তু জনি ভালো হলো না। তো এইভাবে দেখতে হবে দুইজনের যদি একই জনি হয়, গরু গরু, ব্যাঘ্র ব্যাঘ্র, হস্তি হস্তি, তাহলে কিন্তু এই জনি কিন্তু অপূর্ব মিল হয়। তো এইভাবে দেখতে হবে যে গ্রহ বৈরিতার জন্য জনির মধ্যে যেন সে জনি বৈরিতা যেন না হয়। কেমন, যে একজনের হলো সাপ একজনের হলো বেজি, তা জানেন তো সাপ বেজিতে কী হয়, শত্রুতা, কেউ কাউকে দেখতে পারে না, তাহলে এটা কিন্তু ভালো হবে না। এরপরে দেখা গেল একজনের হলো কুকুর আর একজনের হলো বিড়াল, তো এটাও কিন্তু ঠিক হলো না। তো এইভাবে আমরা দেখব যে যে জনি বৈরিতা যদি হয় তাহলে কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে এই অষ্টকূট বিচারে এখানে কিন্তু দুই একবার বেশি করে ভাবতে হবে, কারণ সেটা কিন্তু ঠিক হবে না। এরপরে আসি জনির পরে আমাদের দেখতে পাচ্ছি গ্রহ মৈত্রী। গ্রহ মৈত্রী কথাটা যে মৈত্র, মৈত্রী মানে হচ্ছে সম্পর্ক। দেখুন বিবাহটা কিন্তু একদিনের সম্পর্ক নয়, সারা জীবন টিল ডেথ একে অপরের ভিতর সম্পর্কটা কত ভালো থাকবে, যে এই সম্পর্কের স্থায়িত্বটা, রিলেশনশিপটা কেমন হবে, সেটা কিন্তু আমরা এই গ্রহমৈত্রী কূট থেকে বিচার করতে পারি। তো গ্রহমৈত্রী কূটটা আমরা কীভাবে দেখি, আমরা দেখব যে দুইজনের রাশির অধিপতির সঙ্গে কতটা মিত্রত্ব রয়েছে। যেমন একজনের ধনুরাশি আর একজনের দেখা গেল যদি মীন রাশি হয়, তার ধনুরাশি মীন রাশির মধ্যে দুইজনেরই অধিপতি বৃহস্পতি, এখানে কিন্তু দারুণ মিল হবে। একজনের দেখা গেল সিংহরাশি, দেখা গেল আর একজনের দেখা গেল তোমার যার অধিপতি বৃশ্চিক রাশি তার অধিপতি হচ্ছে মঙ্গল, তো রবির সঙ্গে মঙ্গলের মিত্রতা রয়েছে, এটাও কিন্তু ঠিক হবে। কিন্তু দেখা গেল একজনের হলো সিংহরাশি আর একজনের হলো ধরুন মকর রাশি, তাহলে কী হলো, রবি আর শনি হয়ে গেলো, এখানে কিন্তু শত্রু সম্পর্ক হয়ে গেল, এটাই কিন্তু ভালো হবে না। তো এইখানে সুসম্পর্কের বাতাবরণটা দেখে নিতে হবে, দুইজনের রাশির অধিপতির সঙ্গে কতটা মিত্রতা আছে, যে ভালো মিত্রতা থাকলে তাদের এদের মধ্যে একটা সুন্দরভাবে সুসম্পর্কর বাতাবরণ তৈরি হবে, এদের বিবাহ জীবনটা কিন্তু তারা কিন্তু দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর আমরা আসছি গণকূট, যেটা সবচেয়ে ভীষণভাবে আমরা দেখে থাকি। আগেকার আমাদের যখন দেখতাম বুড়ো বুড়িরা, যখন আমরা ছোটোবেলায় দেখেছি বাবা বা ঠাকুরদা এরা যখন মেয়ে দেখতে যেত, মেয়ের কী গুণ রে ছেলের কী গুণ, এটা তারা ভালোভাবে দেখে নিত যে তাদের দুইজনের গণের সঙ্গে মিল আছে কি না। এই গণের মধ্যে দেখা যাচ্ছে তাদের পারস্পরিক যোগ্যতা এবং জীবনে তার বিবাহিত জীবন কেমন সন্দেহ চলবে সেটা কিন্তু এখান থেকে ইন্ডিকেট করছে। কেননা এই যে গণকূট, যেটা হচ্ছে আমরা জানি যে নরগণ, রাক্ষসগণ, দেবগণ, দেবগণ, নরগণ, রাক্ষসগণ, এই তিনটে গণ আছে। এই তিনটে গণের সঙ্গে আছে দেবগণ, দেবগণ খুবই ভালো, নরগণ, নরগণ খুব ভালো, রাক্ষসগণ, রাক্ষসগণ খুব ভালো, কিন্তু একজন রাক্ষসগণ একজন নরগণ এটা কিন্তু একদম মেলে না। মেয়ে যদি, কন্যা যদি, এমন সময় দেখা যায় ছেলে যদি রাক্ষসগণ হয়ে মেয়ে যদি নর হয়, তো অন্য অন্য রাশিকূট, অন্য অন্য কূটের যদি ধারণ মিলায় তাহলে কিন্তু এগোনো যেতে পারে। কিন্তু শাস্ত্রে বলছে
কন্যা যদি রাক্ষসগণ হয়ে ছেলে যদি নরগণ হয়, একদম কিন্তু সেই কাজে এগুলো ঠিক নয়। কন্যা রাক্ষসগণ হয়ে ছেলে যদি নরগণ হয়, এইখানে কিন্তু দেখা যাচ্ছে 6 নম্বরের মধ্যে মাত্র 0 নম্বর পাবে, কেননা এটা কিন্তু ভালো মেলে না। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় দেব রাক্ষসের সঙ্গেও কিন্তু বিবাহ চলতে পারে, কিন্তু নররাক্ষস এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু ভীষণভাবে আমরা কিন্তু মেনে থাকি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নররাক্ষসে আমরা বিয়ের বিধান দিয়ে থাকি, অন্যান্য কূটগুলো যদি খুব ভালোভাবে মেলে, তাহলে ছেলে যদি রাক্ষসগণ হয়ে মেয়ে যদি নরগণ হয়, তাহলে কিন্তু বিবাহের কাজে এগোনো যেতে পারে। তো এইভাবে এই সমস্ত এই কূটগুলো এইভাবে দেখার দরকার আছে। এরপরে আসছি রাশিকূট, যে রাশিকূট হচ্ছে সবচেয়ে হচ্ছে অষ্টকূটের মধ্যে প্রধান এবং ভীষণ গুরুত্বপূর্ণ কূট, যে কূট থেকে আমরা রাজযোগ বিচার করে থাকি। দেখুন রাশিকূটের মধ্যে কেন রাজযোগ বলছে, যে রাশিটা হচ্ছে মনের বাঁধন। দেখুন একে অপরের রাশির সঙ্গে রাশির থেকে থেকে আমরা মন বিচার করি, এই মনের সঙ্গে মনের বিচার, মন দুইজনের মনের সঙ্গে যদি ভালো মিল না হয়, তাহলে তার বিবাহরূপ যে পবিত্র জীবন, বিবাহিত জীবন ভালো হবে না। তার যে জিন্দেগি, তার যে বিবাহিত জীবনের যে ম্যারিড লাইফ, কনজুগাল লাইফের যে সুখ শান্তি, সব কিন্তু আমরা বিশেষ করে এই কূটটাকে পরে ভীষণভাবে কিন্তু জোর দিয়ে থাকি। তাই এই কূট থেকে আমরা রাজযোগ বিচার করি। কেমন? একই রাশিতে রাজযোগ, সমসপ্তক, মানে অসম সম যে রাশি আছে না, তাই কোনো রাশি যদি সমরাশির সপ্তমে যদি রাশি হয়, তাহলে সমসপ্তক হয়, এতে ভালো হয়। তৃতীয় একাদশ সম্পর্ক, সে যে কোনোভাবে যে পুরুষের পুরুষ রাশি থেকে মেয়ের তৃতীয় বা মেয়ের থেকে তৃতীয়, এইভাবে তৃতীয় একাদশ সম্পর্ক, চতুর্থ দশম সম্পর্ক, শুভ পঞ্চম নবম, নবপঞ্চম সম্পর্ক, এইগুলো সম্পর্কে কিন্তু শুভ রাত জোটক হয়ে থাকে। এরপরে আর কিছু অশুভ মানে জোটক, অশুভ জোটক যেটা রয়েছে সেটা বলছে হচ্ছে যেমন মিত্র ষড়ষ্টক, তারপর হচ্ছে শুভ মিত্র, শুভ দ্বিদাদশ, এই সম্পর্কগুলো দেখা যাচ্ছে। এখানেও কিন্তু আমরা শাস্ত্রকারও বলেছে যে যে এগুলো আমরা যদি ঠিক ঠিক মতো, কেমন এই সমস্তগুলোতে বলছে যে মেয়ের রাশি থেকে যদি ছেলের রাশি যদি কাছে হয়, তাহলে এটা মিত্র ষড়ষ্টক হয়। যেমন মেয়ের ষষ্ঠে, মেয়ের রাশি থেকে ষষ্ঠ স্থানে ছেলের রাশি, কিন্তু শাস্ত্রে বলছে কোনোভাবেই কোনোভাবে মেয়ের অষ্টমে ছেলের রাশি ভালো, সে বিবাহ ভালো হবে না। তাই মেয়ের রাশি থেকে যদি অষ্টম রাশি, যেমন মেয়ের হয়েছে মকর রাশি আর ছেলের হচ্ছে সিংহ রাশি, তাহলে কী হলো মেয়ের রাশি থেকে অষ্টম রাশি, এই ক্ষেত্রে শাস্ত্রকারগণ বলছে অবশ্যই বর্জনীয়, এই বিবাহ কিন্তু সুখের হবে না। ষষ্ঠ অষ্টম সম্পর্ক মানে শত্রু মৃত্যু সম্পর্ক, বুঝতে পারছেন তো? তাহলে এই সমস্ত সম্পর্কগুলো সাংঘাতিক সম্পর্ক হয়, তাই দেখে নেওয়া উচিত যে কোন রাশিগত দিক দিয়ে কোন সম্পর্কে কীভাবে মিলনটা হচ্ছে। আরটা আছে অশুভ দ্বিদাদশ, অশুভ দ্বিদাদশ মানে কেমন, যে ছেলের দ্বিতীয় মেয়ের রাশি আর মেয়ের দ্বাদশে ছেলের রাশি, এটা বলে অশুভ দ্বিদাদশ। কিন্তু শুভ শুভ দ্বিদাদশ কীভাবে হয়, যে মেয়ের রাশির দ্বিতীয় যদি ছেলের রাশি হয় আর ছেলে থেকে যদি মেয়ের রাশি দ্বাদশে হয়, এটা বলে শুভ দ্বিদাদশ। এই সম্পর্কে হলে এটা বলছে রাজযোগের মতন, বলে এর সাতের মধ্যে 7 নম্বর পর্যন্ত দেওয়া যেতে পারে, কিন্তু দেখে নিতে হবে যে সেটা শুভ হচ্ছে কিনা এবং দুটো রাশি অধিপতের সঙ্গে মিত্রতা আছে কিনা। তাই এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে, কেননা এই ভালোভাবে আমরা যদি দেখে নিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে কি তাহলে বিবাহটা তারটা ভালো বন্ধন বা একটা দেখা যাচ্ছে তার সফলতা বা সমৃদ্ধি মঙ্গল হবে। এরপর সবচেয়ে লাস্ট যে কূটটা, সেই কূটটা হচ্ছে নারীকূট। সব কূটের শেষে এসে 8 নম্বর পয়েন্ট এই নারীকূটে, যেখানে আছে আদি মধ্য অন্ত নারী, তিনটে নারী আছে। এই তিনটে নারীর যে এই যে নারীর কূটের যে এরিয়া, সেটা এরিয়াটা হচ্ছে খুব সাংঘাতিক, যেটা হচ্ছে সন্তান এবং লংজিভিটি। এই কূটটা যদি না মেলে তার সন্তান হওয়ার ক্ষেত্রে এবং মৃত্যুর ব্যাপারে, বিবাহোত্তর মৃত্যুর ব্যাপারে কিন্তু ভীষণভাবে একটা ব্যাপার থেকে যায়। কেমন? যে দেখা যায় যে আমরা আমরা এখানে দেখি যে যেমন মধ্য আদি নারীতে, আদি নারীতে মিল, তারপর হচ্ছে মধ্য নারীতে, মধ্য নারীতে মিল, অন্ত নারীতে, অন্ত নারীতে মিল, এতে বেদ হয়। তো এই বেদগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো নয়। দেখা গেল আদি নারীতে আদিতে মিল হলে দেখা গেলো স্বামী স্ত্রীর ভিতরে একজন মারা যেতে পারে,
বা দেখা যাচ্ছে অন্তনারীতে যদি মিল হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একজন মারা যেতে পারে, কিন্তু মধ্য নারীতে যদি বেদ হয় তাহলে দেখা যায় কি উভয়ের কিন্তু মৃত্যু হতে পারে। তাই আমরা একটা সুন্দর পবিত্র জীবন, বিবাহর বন্ধন, এটা আমরা চাই না যে বিবাহোত্তর জীবনে একটা বিশালভাবে তাদের একটা এরকম একটা বড় একটা ফাঁড়া, বড় একটা বিপদ চলে আসুক। তাই আমরা কিন্তু নারীকূটটা কিন্তু দারুণভাবে দেখে নিই। এই নারীকূট যদি ভালো না মেলে তাহলে কী হয়, তার কিন্তু সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু একটা বড় বাধা হয়ে যেতে পারে। তা সেটাও কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে দেখে নিতে হয়। তাই এই যে আটটা কূটের বিচার ভীষণভাবে কেন দরকার, আমি সামান্য সময় পরিসরের মধ্যে একটু আলোচনা করলাম, আপনারা নিশ্চয়ই কিন্তু একটু বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আসছে দেখুন যে এই অষ্টকূট ছাড়াও চারটে দোষ আছে, যেমন বৈধব্য দোষ, যেমন অকাল মৃত্যু যোগ, যেমন তোমার হচ্ছে তোমার যেটাকে বলা হচ্ছে দারিদ্র দোষ, মানে বিবাহোত্তর জীবনে প্রচণ্ডভাবে ধনহানি হবে কিনা। তারপর আছে আমার অনাপত্য যোগ, মানে সন্তানহীনতা, সন্তান হবে কিনা। তারপর আছে ক্লিবত্ব, যে ছেলেটির সঙ্গে বিয়ে দিচ্ছে ছেলেটার ভিতরে কোনো ক্লিবত্ব, মানে দেখা যাচ্ছে ইম্পর্টেন্সি আছে কিনা। তো এই যে আমি যে দোষ কটা বললাম, এই দোষগুলো কিন্তু শুধু রাশি দেখে বিচার হয় না, এই দোষগুলো বিচার করতে গেলে দুটি ছক কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের বিচার করে দেখতে হয় যে এই মেয়েটির সঙ্গে ছেলেটির বিয়ে হচ্ছে, বিয়ের পরে তার একে অপরের মৃত্যুর কারণ হবে না তো, তারপরে এই যে মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছে তার ধনহানি হবে না তো, ধননাশ হবে না তো, তারপরে এই যে মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে বিবাহর পর যে আমাদের সবচেয়ে পরম যে প্রাপ্ত জিনিস যে পাওয়ার জন্য আমরা আশা করি সেটা সন্তান, সে সন্তান জন্মানোর ক্ষেত্রে অসুবিধা হবে না তো, তারপরে আমরা লাস্টে দেখি যে ছেলেটির সঙ্গে বিয়ে দিচ্ছি সেই ছেলেটি সত্যি সত্যি মেয়ের দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পারবে তো, তারপরে ক্লিবত্ব বা তার ইম্পর্টেন্সি এই সমস্ত কিছু থাকবে না তো, সেই সমস্ত জায়গাগুলো দেখার জন্য এই অষ্টকূট বিচারের পরেও এই চারটি দোষ আছে কিনা সেটা ইন্ডিভিজুয়াল ছক দিকে বিচার করতে হয়। তাহলে বুঝতে তো পারছেন যে কেন ছক বিচারের দরকার হয়, কেন বিবাহের আগে এই জোটক মিলনের দরকার হয়, এই সমস্ত প্রশ্নগুলো যদি যদি পুরো প্রকৃত যদি উত্তর পেতে চান তাহলে কিন্তু এইভাবে ছকটা বিচার, অষ্টকূট বিচারের কিন্তু যে প্রয়োজনীয়তা আছে, যথেষ্ট ভূমিকা আছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে দেখা উচিত প্রত্যেক অভিভাবকের, সেটা কিন্তু এখানে কিন্তু এই জায়গায় আপনাদের বোঝা উচিত। তাই এই জায়গাটা কিন্তু আপনাদের বোঝার চেষ্টা করতে হবে। একদমই তাই। আর এই জায়গাটা যদি আপনারা একবার বুঝতে পারেন তাহলে এই যে এত বিবাহ বিচ্ছেদ, বিবাহ রিলেটেড এত সমস্যা হচ্ছে, এত ডিভোর্সের যে মামলাগুলো চলছে সেগুলো থেকে কিন্তু অনেকটা নিষ্কৃতি পাওয়া যাবে। তাই বিয়ের মরশুম চলছে, সামনেও প্রচুর বিয়ের মরশুম আসছে, অনেকে রয়েছেন যারা বিবাহোত্তর জীবনে পা দিতে চলেছেন, তো অনেক অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু তাদের উদ্দেশ্যে বলা যে বিবাহের মতো একটি ডিসিশন নেওয়ার আগে আপনারা কিন্তু একবার হলো জোটক মিলিয়ে নেবেন, তার পাশাপাশি একজন মানুষের কাছে পৌঁছে যান যার কাছে গেলে আপনারা দুটি ছক দিয়ে আলাদা আলাদাভাবে দেখিয়ে বুঝে যেতে পারবেন যে ভবিষ্যতে যার সাথে সারা জীবন থাকতে চলছে সেই মানুষটা কতটা সুইটেবল, সেই মানুষটার সাথে আদৌ থাকা যাবে কি না, কতটা তার যোগ্য, এই জায়গাটা কিন্তু দেখে নেওয়া অবশ্যই দরকার। আলোচনা করতে করতে আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। বহু দর্শক বন্ধুরা অনুষ্ঠান দেখেন, হয়তো চাইছেন দাদার সাথে দেখা করবেন, তাদের উদ্দেশ্যে বলে দেওয়া টেলিভিশন স্ক্রিনে কিন্তু তিনটি ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9830867361 এবং 0332434219298753182533। এই তিনটে নাম্বার যে বললাম টেলিভিশন স্ক্রিনে কিন্তু এই নাম্বারটা যাচ্ছে, আপনারা কিন্তু নাম্বারটা নোট করে নিন। আর দাদাকে পেয়ে যাচ্ছেন আপনারা কোথায় কোথায় একটু শুনে নিন, প্রতি সপ্তাহে সোম এবং শুক্রবার ধর্মতলা সাই ফরচুন চেম্বারে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস চেম্বারে দাদা কিন্তু থাকছেন, দক্ষিণ কলকাতা 17 নম্বর বসন্ত বোস রোড আশুতোষ কলেজের কাছে দাদা থাকছেন প্রতি সপ্তাহের বুধবার করে, এছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্রতে, বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকালে পেয়ে যাচ্ছেন সোনারপুর নতুন পল্লীতে, এছাড়াও দমদম সেথির মোড়ে দাদা থাকছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার, এছাড়াও অধ্যাপক আশুতোষ সরকার এবং তার গুরু ডক্টর রূপেশ চক্রবর্তী প্রণীত সৌভাগ্যের টোটকা প্রাথমিক জ্যোতিষ বিজ্ঞান উপাদান ভিত্তিক হস্তরেখা বিচার
এবং নক্ষত্র জ্যোতিষের সনাতন পদ্ধতি, এই চারটে বই সংগ্রহ করে নিয়ে বাড়িতে বসে জ্যোতিষশাস্ত্র নিয়ে আরও চর্চা আপনারা করতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবো। ততক্ষণ প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।